battere, vabbè, fatto c'è notizia o no? ভারত সারথী নিজের নিজস্ব কিছু প্ল্যান রয়েছে আমি জানি, আজ আমি প্ল্যান ঘাঁটার জন্য এসেছি, রিয়েলি সরি, তোমার সেট ফরম্যাটের মধ্যে চেঞ্জ করে দিলাম। ইউজুয়ালি কি হয়, আপনারা রেডিওতে বা টেলিভিশনে ইন্টারভিউজ দেখেন, আজকে একেবারে মঞ্চে ইন্টারভিউজ দেখবেন। ইনফ্যাক্ট আজকে এখানে যারা যারা আরজে হতে চান বা অ্যাঙ্কার হতে চান বলে বুকের ভিতর স্বপ্ন পোষণ করেন, জাস্ট হাত তুলবেন, আপনাদের প্রশ্নর আনসার দেবে সরাসরি পার্থ সারথী, যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারেন, যা ইচ্ছে। আমি তো অ্যাডাল্ট প্রশ্নগুলো জিজ্ঞেস করবো ভেবেই রেখে দিয়েছি। পার্থ, প্রথম কথা বলো, তুমি এই এলাকার শুনেছি আশেপাশে সাইকেল টাইকেল নিয়ে ঘুরতে, কোন বাড়ির সামনে দাঁড়িয়ে বেশি বেল বাজাতে সেটা একটু বলো। প্রথমে বলি যে এরকম এটা একটা সৌভাগ্যের ব্যাপার, কারণ এটা আমার ছোটোবেলা কেটেছে এখানে, আমি আগরপাড়ার ছেলে, আর এই সোদপুরের অলিগলি আমার চেনা, তো সাইকেল নিয়ে বিভিন্ন বাড়িতে মানে রিং বাজিয়েছি, সেই বাড়িগুলো আজকাল অচেনা লাগে। আচ্ছা, সে বাড়িগুলো এখন ফ্ল্যাট হয়ে গেছে, সে বাড়িগুলোই নেই, কেউ প্রপোজ করতে গিয়ে ধরা পড়েছে এবং তারপর তাড়া করেছে, এরকম ঘটনা ঘটেছে, সেরকম প্রচুর ঘটেছে, সেগুলো জীবনে প্রচুর ঘটেছে লাইফে। আচ্ছা আচ্ছা, তো তাড়াও খেয়েছি আবার চুমো খেয়েছি, দুটো একই সঙ্গে ঘটেছে আর কি। ও ওয়াও, তো প্রথম প্রথম চুমো কোন ক্লাসে পড়তে? এই মেরেছে রে। কোন ক্লাসে তখন, কোন ক্লাসে? আমি তা 5 টাইমে পড়ি। দেখুন এটা কি বলে, বেড়ে পাকা ছেলে। আমি চিরকালই বেড়ে পাকা ছেলে। ক্লাস 5 এ থেকে চুমো? ছি 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 ছি, চুমুর নানা রকম মানে ব্যাপার হয় আর কি। আচ্ছা হ্যাঁ, নিশ্চয়ই 100 বার। তো 5 এ যখন চুমু খেয়েছিলাম সেটা খুব ইনোসেন্ট চুমু ছিল। আচ্ছা, মানে তখন ফরাসি দেশে যাওনি? আচ্ছা না, খুব ইনোসেন্ট চুমু ছিল, তো ফলে ওই 5 এর চুমু নিয়ে তো মাথা করা দরকার নেই। আপনাদের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি জানাবেন, তবে তার আগে জানিয়ে রাখি যে ও যেখানে এখানে এসেছে ডেফিনেটলি সবার খুব পছন্দের অভিনেতা, হয়তো কেউ বলবেন বাড়িতে নেমন্তন্ন করে নিয়ে যাব, কেউ হয়তো বলবেন আমার মানে আমার জামাই হয়ে এসো, হতে পারে, মানে অনেকের ইচ্ছে থাকতে পারে। ওটার আর সুযোগ নেই, অলরেডি আমি কারোর জামাই হয়ে গেছি। এত এত পড়াশোনা করেছো, এত বড় স্টার হয়েছো, 3-4 বিয়েতে করে নেওয়া উচিত আমার মনে হয়। এই মেরেছে, খাবে কে আজকালকার দিনে? তুমি পেঁয়াজে পেঁয়াজ কিনতে পারছো? না, পেঁয়াজে পেঁয়াজ, আমি রোলে পেঁয়াজ পাচ্ছি। তাহলে তুমি পেঁয়াজিতে পেঁয়াজ পেয়েছো? আজকাল আজকাল পেঁয়াজি করতেও ভয় লাগে। হ্যাঁ এক্স্যাক্টলি, তোমার অত টাকা নেই। আমি আবার স্টেজে পেঁয়াজি করার জন্য বেশি রেট চার্জ করি, বলি যে পেঁয়াজি করবো কিন্তু বেশি রেট দিতে হবে। হ্যাঁ উচিত, একদম উচিত, অ্যাট লিস্ট 2 কেজি পেঁয়াজ তোমার দেওয়াই উচিত। ট্রু। আচ্ছা, তুমি আরেকটা জিনিস বলো যে ছোটবেলা তুমি মাধ্যমিকে, এগেন এই প্রশ্নগুলো অত্যন্ত ব্যক্তিগত, জিজ্ঞেস করা উচিত না, বাট স্টিল মাধ্যমিকে অঙ্কে কত পেয়েছিলে? হ্যাঁ, মাধ্যমিক সে তো সেই ডাইনোসর আমলের সময়, আর তবুও মানে ফেল করেছি কিনা সময় না, ফেল করিনি, পড়াশোনায় ঠিকঠাকই ছিলাম, কিন্তু অঙ্কে বড় ভয় লাগতো, ওই জন্য অঙ্কের রেজাল্টটা খুব একটা ভালো হয়নি, তবে ওই 68-70-50 মধ্যে ছিল আর কি, ওর বেশি হয়নি। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পার্থ সারথীর জন্য, দেখি যে কেউ হাত তুলছেন, দেখি দেখি কাদের এখানে শখ রয়েছে। পার্থ সারথী, জাস্ট গিভ মি 2 মিনিটস টাইম, যদি কারোর কোনো প্রশ্ন থাকে পার্থ সারথীর জন্য, কোনো প্রশ্ন, এনি প্রশ্ন, জাস্ট জাস্ট হাত তুলুন, এবং কোনো প্রশ্ন যদি থাকে পার্থ সারথীর জন্য, কোনো প্রশ্ন নেই, দেখি একবার দেখি কাদের এখানে শখ রয়েছে অ্যাঙ্কার্স বা আরজেস হওয়ার, দেখি যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন, এই তো বৌদির আছে। পার্থ সারথী, আমি হিংসে করলাম তোমার উপর, প্রথম হাতটা উঠলো একজন সুন্দরী মহিলার, আই হেট ইউ। দেখি দেখি দেখি, ইয়েস ম্যাম, ম্যাম ম্যাম ইউর নেম প্লিজ, ম্যামের জন্য আর জোরে হাত তালিও, আর জোরে হাত তালিও, এই মঞ্চে এখানে কি কিপটে মাইরি আপনি হাততালি দিলেন না তো, কি প্রচন্ড কিপটে, না রে ওকে তুলেছে, আমাকে তো তুলে নি, হাততালি কেন দেবো বল, বেশি বেশি রে, বেশি সেজে এসছি জানিস তো, বেশি দেখাচ্ছে। হ্যাঁ, ও তো দুবার দুবার বিউটি পার্লার যায় জানিস না, ওসব দেখতে রে কচি লাগে রে, বলে দিল সুন্দরী, তুই সুন্দরীর কি জানিস, আরেকবার হাততালি ওনার জন্য হবে মনে হয়, এবার এইবারে দেখেছেন ঠিকঠাক। ম্যাম ইওর নেম প্লিজ, ম্যাম আপনার নামটা যদি একটু বলেন। মৌসুমী রায়। মৌসুমী রায়। ও মৌসুমী, কি প্রশ্ন রয়েছে পার্থ সারথীর জন্য? বলছি অনেকদিন তোমার অ্যাক্টিং দেখতে পাচ্ছি না ভালো মতন সিনেমায়। এই তো তোমরা টিভিতে বসে সিনেমা খোঁজো, তোমরা হলো টিভিতে সিনেমা দেখা পাবলিক। না না, সিনেমা তো দেখতে চাই তোমাকে। এই কিছুদিন আগে আমার একটা সিনেমা রিলিজ করেছিল 4-420 বলে, সব সময় দেখতে চাই তোমার। এই সব সময় কি সিনেমা করা যায় নাকি? আমি আমি তো সিরিয়াল করি না, সিরিয়াল করলে আমি সব সময় দেখতে পারতে, আর সিরিয়ালটা করা খুব মানে কঠিন লাগে, মানে এতক্ষণ ধরে তো আমি ঠিক নিতে পারি না, ওই জন্য সিরিয়ালটা করি না আর সিনেমা করি, এখন বছরে 2-3 করি,
কারণ এবার একটু হিন্দি করার পরিকল্পনা করছি, তো ওর জন্য একটু সময় দিতে হচ্ছে ওই দিকে। পার্থ সারথী, এই যে এখন হিন্দিতে সিনেমা করবে, ইনকাম ট্যাক্স কত বেশি দিতে হচ্ছে? না না, হিন্দি তো ল্যাঙ্গুয়েজ, এর সঙ্গে ইনকামের কি সম্পর্ক? কি বলছো, মুম্বাইয়ে বেশি ইনকাম হয় আমি জানি, কাম অন। আচ্ছা, এনিওয়ান এলস? হ্যাঁ, আর তুলছেন কেউ? ইয়েস, বলুন বলুন, যদি আর কোনো প্রশ্ন থাকে পার্থ সারথীর জন্য, এনি প্রশ্ন। আচ্ছা, ব্যক্তিগত জিজ্ঞেস করুন, ওয়াইফকে ভয় পায় কি না অ্যাটলিস্ট জিজ্ঞেস করুন। ওয়াইফকে ভয় পাও পার্থ সারথী? এটা কে পায় না? হ্যাঁ, তবু আমাকে একজন পুরুষ মানুষ দেখান যার বিবাহিত এবং স্টার, সে বলছে আমি ওয়াইফকে ভয় পাই না। এটা একজনকে দেখাও। আমি স্ত্রীকে ভয় পাই না, আমি 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 ভয় পাই না, আমি খুব বেশি ভয় পাই, আমি শুধু ভয় পাই না। থ্যাংক ইউ, থ্যাংকস লট। যদি আর কোনো প্রশ্ন থাকে জানাবেন, বাট পার্থ সারথী আর গান শুনতে চাই যদি পসিবল হয়। আমি প্রথমেই বলে রাখি, আমি কিন্তু খুব খারাপ গান গাই। হ্যাঁ, মানে আমার গান শুনলে কানের ভেতরটা চিনচিন চিনচিন করতে পারে, মনে হবে কানের ভিতর কিছু ঢুকেছে, কানে যেই আঙুল দেবেন দেখবেন কান থেকে রক্ত বেরোচ্ছে, কানে পর্দা ফেটে গেছে। তারপরও রিস্ক নেবেন? শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে হোক, কি রিস্ক নেবেন না? সাজনাটা কিউ হ্যায়, মানে গাইবো না? তাহলে হোক 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 হোক। নাম নেব মোহাম্মদের, নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয়ে বিপদে, সবার পরে তিনি বিরাজ করেন রে। অ্যাকচুয়ালি এটা আমার প্রেয়ার সং। প্রথমেই বলে রাখি, গলার অবস্থা খুব খারাপ, আরও খারাপ লাগবে শুনতে। এটা আমার প্রেয়ার, মানে স্কুলে কলেজে গেলে যেমন প্রেয়ার করতে হতো, তো আমি স্টেজে উঠলে এটা আমার কাছে প্রেয়ার মনে হয়। এটা মানুষ হওয়ার কথা বলে, আজকাল মানুষ কেমন একা পৃথিবীতে থাকবে ঠিক করে নিয়েছে। ওই যে গাছ কেটে দিচ্ছে, মানে কুকুর কেটে খেয়ে নিচ্ছে, মানে বিড়াল কেটে খেয়ে নিচ্ছে, মানে সব মানুষ একা থাকবে পৃথিবীতে তা তো হয় না। মানুষ যখন যখন বিপদে পড়ে কী করে? ভগবান এইবার আমায় পাস করিয়ে দাও ভগবান, আমি সেকেন্ড টাইম হেভি করে পড়াশোনা করব। 34 পাস, টেনে টুনে যেই 34 হয়ে গেল, ব্যাস সারা বছর আবার সাইকেল নিয়ে টোটো কোম্পানি। তো উপরে কেউ বসে আছে যেটাকে মানুষই নাম দিয়েছে আল্লাহ, ঈশ্বর, ক্রাইস্ট, কিন্তু মানুষ ধর্মটাকে আমি অনেক বেশি বিশ্বাস করি। মানুষ হওয়াটা খুব জরুরি। নাম নেব মোহাম্মদের, নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে, সবার পরে তিনি বিরাজ করেন রে। মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। তারপর কি শুনতে পাচ্ছ না জোরে? মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন করে।
কেন যে থাকিস ঘর বেঁচে তুই একা একা কেন যে থাকিস ঘর নবীজির ভরসা রেখে নেনা তুই কলম করে বেঁচে তুই একা একা কেন যে থাকিস ঘরে বেঁচে তুই একা একা কেন যে থাকিস ঘরে নবীজির ভরসা রেখে নেনা তুই কলম করে নাম নেব মোহাম্মদ নাম নেব মোহাম্মদ কেটে যাবে ভয় বিপদে নাম নেব মোহাম্মদ কেটে যাবে ভয় বিপদে সবার পরে তিনি বিরাজ করেন মোনামার 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 কেমন কেমন করে ও বধুরে মোনামার কেমন কেমন করে ও বধুরে মোনামার 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 কেমন কেমন করে ও বধুরে মোনামার কেমন কেমন করে ও বধুরে মোনামার কেমন কেমন করে ও বধুরে মোনামার কেমন কেমন করে আল্লাহ